দাঁড়ায়নি, মুখ্যমন্ত্রী বলছেন টাটাকে তাড়িয়েছে সিপিএম। আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সায়ন ব্যানার্জি, কথা বলবো, কি বলবে? আপেল গাছ থেকে পড়েনি নিউ টাউনের সময়, মাটি উপরে দিয়ে উঠে এসেছে নিজে থেকে, ঠিক আছে? যেমন নির্মলা সীতারামন বলেছেন যে টাকার দাম কমছে না, ডলারের দাম নিজের মতো করে বাড়ছে। তেমনভাবে মমতা ব্যানার্জি বলেছেন যে টাটাকে মমতা ব্যানার্জি তাড়ায়নি, টাটাকে সিপিআইএম তাড়িয়েছে। মানে দুটো জিনিস আমার মনে হয়, এক হচ্ছে উনি খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে খুব চালাকির সাথে এই কথাটা বলেছেন, তার কারণ এই মুহূর্তে আমরা সবাই জানি যে টেট নিয়ে গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে, যে দুর্নীতি চলছে, তা নিয়ে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন রকমের আলাপ আলোচনা চলছে। ফলত এই সমস্ত কথা বলে যদি কোনো রকমভাবে এই আলোচনার মোড়টাকে ঘুরিয়ে দেওয়া যায়, সেই কারণে নির্দিষ্টভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে উনি এই কথাটা বলেছেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। এটা আমার এক নম্বর কথা, কারণ উনি খুব ভালো করে জানেন যে বিকেলবেলায় আজকে সবাই গোটা রাজ্য জুড়ে আলোচনা করছে, ছাত্রছাত্রীরা অনশন করছে, টিটির উত্তীর্ণ যারা তারা কিভাবে অনশন করছে, 2017 যারা, 2014 কথা বললাম, 2017 যারা, তারা পরীক্ষায় পাশ করবার পরেও তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না, এসএসসি এই মুহূর্তে আন্দোলনের মধ্যে রয়েছে, গোটা শিক্ষা দপ্তর কার্যত জেলের ভাত খাচ্ছে। ফলত এই সব কিছুর মধ্যে দাঁড়িয়ে যদি টাটা এই সমস্যাটা মানে হাস্যকৌতুক যদি কিছু বলা যায়, ইচ্ছা করে যদি কিছু বলা যায়, তাহলে মানুষ সেই দিক নিয়ে কথা বলবে, সেই বিষয় নিয়ে কথা বললে মানুষ এগুলো ভুলে যাবে। হাস্যকৌতুক নয় সায়নদা, আপনারা বারবার এটা নিয়েই রাজনীতি করেন যে মুখ্যমন্ত্রী আজকে টাটাকে তাড়িয়েছে বলে এত এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যায়নি। না না, একদম হাস্যকৌতুক আমি তোমাকে কোন কারণে বলছি, বাংলার একটা বাচ্চা ছেলেও জানে যে পশ্চিমবাংলার বুক থেকে দায়িত্ব নিয়ে, আমি তোমাকে বলছি দায়িত্ব নিয়ে হয়ে যাওয়া একটা কলকারখানা, হয়ে যাওয়া শিল্পকে এই মমতা ব্যানার্জি তাড়িয়েছেন। শুধু মমতা ব্যানার্জি একা তাড়াননি, মমতা ব্যানার্জির মঞ্চে সেদিন বিজেপির তাবড় তাবড় নেতারা বসেছিলেন, তথাগত রায় বসেছিলেন, তা বসেছিলেন ওনার সাথে সাথে এই এই সময়কারে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তিনি বসেছিলেন, গোটা পশ্চিমবাংলার মানুষ আমরা সবাই দেখেছি। পশ্চিমবাংলার বুকে নয়াচরে কেমিক্যাল হাব, পশ্চিমবাংলার বুকে রাস্তা সালেম গোষ্ঠী, পশ্চিমবাংলার বুকে বারাসাত থেকে সোজা রায়চক যে রাস্তা হওয়ার কথা ছিল সেই রাস্তাকে বন্ধ করে দেওয়া, বিভিন্ন কলকারখানা তাড়ানো, এই মমতা ব্যানার্জির সরকারের, মমতা ব্যানার্জির অবদান পশ্চিমবাংলার মানুষ কখনো ভুলে যাবে না। কিন্তু আমি তোমাকে বলছি, হঠাৎ করে মমতা ব্যানার্জি নিজেও জানেন যে এই কথা বললে মমতা ব্যানার্জিকে হাসির খোরাক করা হবে, তাহলে মমতা ব্যানার্জি কেন বললেন? এটাই রাজনীতির অজিনা। এইটা বলবার সাথে সাথে তুমি আজকে দেখবে, আজকে সন্ধ্যেবেলায় কোনো চ্যানেলে, আজকে সন্ধ্যেবেলা আর্টিক পরীক্ষার্থীদেরকে দেখানোই হবে না, আজকে সন্ধ্যাবেলা প্রত্যেক কটা চ্যানেলের টপিক হবে মমতা ব্যানার্জির এই বক্তৃতা, এই বক্তব্য, এই বক্তব্য আসলে গোটাটাকে ডাইভার্ট করা। মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে সিঙ্গুর নষ্ট করেছে, মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে শিল্প নষ্ট করেছে, মমতা ব্যানার্জির ধ্বংসাত্মক আন্দোলনের জন্য টাটারা এখান থেকে চলে গেছিলেন। আমার এখনো মনে আছে রতন টাটা যেদিন চলে যাচ্ছেন এখান থেকে, রতন টাটা স্টেটমেন্ট দিয়েছিলেন বাংলার খবরের কাগজে, বড় বড় করে হলাও করে লেখা বেরিয়েছিল যে মাথায় বন্দুক ধরা ছিল, মমতা এসে ট্রিগারটা টিপে দিল, তাই জন্য আজকে আমি পশ্চিমবাংলা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। সুতরাং গোটা রাজ্যের মানুষ জানেন শিল্প কলকারখানার ভবিষ্যৎ কারা নষ্ট করেছে, মমতা ব্যানার্জি। কিন্তু উনি এই সময় এই ছলচাতুরিটা করতে চাইছেন, করে এসএসসি টেট এই সব কিছুর থেকে নজর ঘোরাতে চাইছেন, তা আমরা হতে দেব না। জোর করে জমি অধিগ্রহণ করেছিলেন আপনারা বেআইনি, কাদেরকে জমি ফিরিয়ে দিয়েছে? পশ্চিমবাংলার বিধানসভায় সেই সময় বামফ্রন্টের পরিষদীয় দলনেতার নাম ছিল সুজন চক্রবর্তী, প্রশ্ন করেছিল রাজ্যের সরকারকে যে রাজ্যের সরকার মমতা ব্যানার্জির সরকার জমি ফিরিয়ে দিয়েছে, তার কত শতাংশ জায়গাতে চাষাবাদ হচ্ছে। অদ্ভুতভাবে কৃষিমন্ত্রী সেই প্রশ্নের উত্তর দেয়নি, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে উঠে বলেছিলেন যে সিঙ্গুরের কৃষকরা কেউ আর চাষ করতে চাইছেন না, তারা জমি বিক্রি করে দিচ্ছেন। মানে যে অনিচ্ছুক কৃষকদেরকে মমতা ব্যানার্জি জমি ফিরিয়ে দিলেন, তারাই আবার জমি বিক্রি করে দিলেন, করে দিচ্ছেন। ফলে তো পশ্চিমবাংলার মুখে অনিচ্ছুক কৃষক কারা? 600 একর 400 একরের গল্প, এই তো গল্প ছিল। আসলে অনিচ্ছুক কৃষক নয়, বিষয়টা হচ্ছে যে সিঙ্গুর, নয়াচর এই সমস্ত কিছুকে সামনে রেখে মমতা ব্যানার্জি নিজে মুখ্যমন্ত্রী হয়েছেন, গোটা পশ্চিমবাংলাকে একটা শিল্পের শ্মশানে পরিণত করে দিয়েছে। এখন আমাদের বয়সী ছেলেমেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে, রাস্তায় বসে আন্দোলন করছে। এমপ্লয়মেন্ট ক্রিয়েট হতে দিচ্ছি না আমরা। 2017 সালের পরীক্ষার্থীরা 2017 নোটিফিকেশন, তারপর আন্দোলন করে পরীক্ষা করলো, তারপর আন্দোলন করে রেজাল্ট বার করলো, এখন আবার আন্দোলন করছে চাকরি নিয়োগের জন্য। 2014 যারা রাস্তায় বসে আছে, 14 নোটিফিকেশন, 16 পরে এই ওই সেই, 99 থেকে বললো 16,000 নেব, অর্ধেক নিল অর্ধেক নিল না, নন ইনক্লুডেড, এইসব করে জরি ঘুমটি পাকিয়ে রেখে দিল। এসএসসি মন্ত্রীর মেয়ে পরীক্ষায় পাশ করলো না, সে চাকরির মধ্যে ঢুকে বসে রইল। এই গোটা পশ্চিমবাংলার বুকে দুর্নীতি, সে দুর্নীতি এখন যখন খুঁজে খুঁজে মানুষ বের করছে, আদালত বের করছে, আমরা এমপ্লয়মেন্ট তৈরি করতে দিচ্ছি না?
পশ্চিম বাংলার মুখে সবচাইতে বড় যিনি আনএমপ্লয়েড ব্যক্তি ছিলেন তার নাম অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জি তাকে একটা এমপ্লয়মেন্ট করে দিয়েছেন। এখন আবার বাকিদেরকে বলছেন চপগুড়ি ভাজবার জন্য, ওটাও একটা এমপ্লয়মেন্ট, উনি সেখানেও ট্রাই করতে পারেন। কিন্তু পশ্চিম বাংলার মুখে এমপ্লয়মেন্ট তৈরি করবার জন্য যে সদিচ্ছা, যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার, তা মমতা ব্যানার্জির দ্বারা সম্ভব নয়। আমি বিশ্বাস করি মমতা ব্যানার্জির দ্বারা জেলা পরিষদ চালানো সম্ভব নয়, জেলা পরিষদ তার নিচে সমিতি পঞ্চায়েত সম্ভব না। মন্ত্রিসভা চালানোর জন্য দক্ষতা লাগে, মন্ত্রিসভা চালানো আর ভাট বক্তৃতা করা, এখানে এত ফাইল আছে। এখানে আমি যদি দাঁড়িয়ে বলি এই সব ফাইল গৌতম দেবের কাগজ আছে, গৌতম দেবকে জেলে পুড়ে দেবো, কোথায় সে ফাইল, কোথায় তার কাগজ, কোথায় মন্ত্রিসভা করে কি, মন্ত্রিসভা খায় না মাথায় দেয়, বুঝি না? তুমি এত সুন্দর সাংবাদিকতা করো, শোনো 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 না, আমি তোমাকে বলছি যে তুমি তো এত সুন্দর সাংবাদিকতা করো, এই যখন বিধানসভা চলবে তুমি বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়কগুলোকে দুটো করে প্রশ্ন করো তো, যদি উত্তর দিতে পারে তুমি এসে আমাকে বলো, যে যে দপ্তরের মন্ত্রী দুটো করে মিনিমাম মানে বেসিক কোয়েশ্চেন করো তো, বেসিক কোয়েশ্চেন, বেসিক কোয়েশ্চেন করো তো, যদি উত্তর দিতে পারে এসে বলো। একটা মন্ত্রিসভার নামে গোড়েডাটা মানে পিন্ডি চটকানো জায়গায় গিয়ে পরিণত করেছে।